হাই এভরিওয়ান, তো আজকে যেটা হবে সেটা হচ্ছে লগারিদমের পার্ট টু। তো এখন আগের দিন আমি লগারিদম তো শিখিয়েছিলাম, তার এক্সপ্লেনেশন দিয়েছিলাম, ফর্মুলাগুলো অনেক বেশি এক্সপ্লেন করেছিলাম, বিশেষ করে আজকে যেগুলো লাগবে। কোনো চিন্তা করিস না, আমি আজকেও যখন তোদের অঙ্কগুলো করাবো তার প্যারালালি যে যে ফর্মুলাগুলো কাজে লাগছে সেই ফর্মুলাগুলো আবার এক্সপ্লেন করতে থাকবো, কেমন? কিন্তু একটা রিকোয়েস্ট তোদের কাছে রইলো, যদি লগারিদম সত্যি বুঝতে হয় বা ভালো করে ফিল করতে হয় তাহলে কিন্তু লগারিদমের ফর্মুলাগুলো ভালো করে মানে মেমোরাইজ করার চেষ্টা কর, সেজন্য মাথায় ভালো করে গেঁথে থাকে, ঠিক আছে? আমি আজকের যেগুলো ফর্মুলাগুলো কাজে লাগছে সেগুলো ডেফিনেটলি বলছি, তার সঙ্গে সঙ্গে পরবর্তী দিনে যে ফর্মুলা কাজে লাগবে সেটাও কিন্তু এক্সপ্লেনেশন দিতে থাকবো। প্রত্যেকটা অঙ্ক করে অবশ্যই কমেন্ট ডাউন করবি, যেমন ইনস্ট্রাকশনস দেবো আমি, কিছু অঙ্ক আমি করব, কিছু অঙ্ক তোদেরকে করতে দেবো, তো অবশ্যই তোরা ইনস্ট্রাকশন ওয়াইজ এগোবি এবং তোরা কিন্তু কমেন্ট ডাউন করে জানাবি যে কার হয়েছে কার হয়নি, হয়নিটাও লিখিস, লজ্জার কোনো বিষয় না, কারণ আমি আছি, আটকাবে, আটকানোটাই স্বাভাবিক, ঠিক আছে? একদম চাপ নিস না, মন খুলে অঙ্কটা কর। চলো তো দেখ, আমি যদি তোদের এই দুইয়ের অঙ্কটার দিকে তাকাই, তোরা একটু এগিয়ে আয়, দেখ এই দুইয়ের অঙ্কটা আছে এখানে, বলেছে ওয়ান প্লাস লগ 10a ইজ ইকুয়ালস টু টু লগ, অ্যাকচুয়ালি লগ 10a, লগ a বেস 10, আই এম সরি, লগ a বেস 10 ইজ ইকুয়ালস টু টু লগ b বেস 10 দেওয়া আছে, দিয়ে বলছে a কে b এর আকারে প্রকাশ করো, a কে b এর আকারে প্রকাশ করো। তো এই অঙ্কটা আমি কী করে করছি একটু চেক কর তোরা, দেখ মনে কর আমি বইটা একটু পাশে রাখি। এখন মনে কর তিনের এ, সরি দুইয়ের এ কী দেওয়া আছে, না ওয়ান প্লাস লগ এ বেস 10 ইজ ইকালস টু টু লগ টু লগ বি বেস 10। ওয়েল, তোদের আমি আগের দিন এক্সপ্লেন যদিও করেছিলাম তবু আরেকবার বলি আমি, দেখ ভালো করে, ওয়ান ইজ ইকালস টু, আমি এই যে টু লগ, অ্যাকচুয়ালি দাঁড়া এই লাইনটা রাখ, লগ এ বেস 10, আমি তোদের সেই জাম্প করার কথাটা বলেছিলাম মনে আছে, লগ বি বেস এ, তার মাথায় যদি এম থাকে এই এমটা বলেছিলাম জাম্প করে সামনে নেমে আসে, তাই হয়ে যায় এম লগ বি বেস এ। এটা একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা মানে সূত্র, যেটা তোদের উঠতে বসতে বিভিন্ন অঙ্কেতে কাজে লাগবে। এখন দেখ এই হিসাবে এমটা যদি জাম্প করে সামনে চলে আসে, তারপর ঘুরিয়ে চিন্তা কর, আমি যদি বলি বাবা তুই এখান থেকে চলে যা ওখানে ওপরে উঠে পড়, তাহলে সেও তো লাফিয়ে ওখানে ফিরে যেতেই পারে, তাই না? তাহলে এখান থেকে দেখে যে দুইটা ছিল, এই দুইটা এখানে জাম্প করে ওপরে উঠে গেল, দুইটা ওখানে জাম্প করে ওপরে উঠে গেল। এবার দেখ সেই ফর্মুলা, ইয়ে এমটা ওখানে এম থেকে জাম্প করে সামনে নেমে আসছিল, আবার আমি বললাম তুই ওপরে চলে যা মানে ব্যাক করে যা তো যে নিজের পজিশানেতে, তাহলে এমটা এখানে চলে যাবে তো পাওয়ার হিসাবেতে, সেই কাজটা এখানে করা হয়েছে। তাহলে ওয়ান ইজ ইকালস টু লগ বি স্কোয়ার বেস 10, আর এই লগ এ বেস 10টা ওপাশে নিয়ে গেলাম, লগ এ বেস 10। ওয়েল, লগ এ বেস 10, আগের দিন আরও একটা ফর্মুলা দেখিয়েছিলাম মনে কর, আমি বলেছিলাম লগ এম বেস 10 এ ধর মাইনাস লগ এন বেস এ যদি থাকে, মাঝখানে মাইনাস সাইন থাকে, দুটোর বেস যদি সেম থাকে, দুটোর বেসেই এ আছে, তাই তো? তাহলে কি হয় বলেছিলাম, লগ এম বেস এন, আর এই বেসটা সরি এম বাই এন, এম বাই এন, আর এই এ বেসটা এখানে চলে আসে। এই ফর্মুলাটা বা সূত্রটা ব্যবহার করার শর্তই হচ্ছে তোকে বেস দুটো কিন্তু অবশ্যই সেম হতে হবে, যদি বেস দুটো সেম না হয় তুমি কিন্তু এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবে না। ওয়েল, এই অঙ্কটায় দেখ বেস আছে 10, বেস আছে 10, মাঝখানে মাইনাস সাইন আছে, তাহলে কি আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি না? তাহলে দেখ এখান থেকে ওয়ান ইজ ইকুয়ালস টু লগ বি স্কোয়ার বাই এ বেস 10, কোন আপত্তি? কোন আপত্তি? আগের দিনে লগ এ বেস বি ইজ ইকুয়ালস টু সি যদি থাকতো, আমি সেই স্নেল বা শামুক দিয়ে বুঝিয়েছিলাম মনে আছে, এই ও বি থেকে সি, বি বি থেকে সি, সি থেকে এ, মনে পড়ছে? তাহলে বি টু দি পাওয়ার সি ইজ ইকুয়ালস টু এ, বি টু দি পাওয়ার সি ইজ ইকুয়ালস টু এ। তারা তোরা যদি আমার আগের দিনের ভিডিওটা না দেখে থাকিস
তাহলে একটু যা গিয়ে আগের দিনের ভিডিওটাকে চোখ বুলিয়ে নে, তোরা তাহলে বুঝতে পারবি আমি এই শামুক বা স্নেলের এই গতিবিধিটা বা কীভাবে এখান থেকে আমি রিলেট করিয়েছিলাম। তাহলে এখান থেকে দেখতো আমি তোদের জন্য, তোদের সুবিধার জন্য লগ ডি স্কোয়ার বাই এ বেস 10 রাখলাম, এখানে 1 রেখেছি। ওয়েল, সেই শামুকে বা স্নেলের চেহারা এ 10^1 ইজ ইকালস টু বি স্কোয়ার। তাহলে 10^1 ইজ ইকালস টু বি স্কোয়ার বাই এ, পুরো জিনিসটা বি স্কোয়ার বাই এ, রাইট, বি স্কোয়ার বাই এ। এখন তাহলে এখান থেকে দেখ, আমি এখানে আছে এ কে বি আকারে প্রকাশ করতে বলেছে, এ কে বি আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে আমি এ কে বা যা কে প্রকাশ করতে বলবে বা এক্সপ্রেস এ ইন দ্য ফর্ম অফ বি যদি রাম থাকে, যাকে এক্সপ্রেস করতে বলবে, যাকে প্রকাশ করতে বলবে, তাকে রাখবি সবসময় বাঁ দিকে। তাহলে আমি এটাকে দেখ, এটা 10^1 হয়, তাহলে এটা হয়ে গেল এ, আর 10 নিচে চলে আসলো বি স্কোয়ার বাই 10। তাহলে দেখ এইটাই এ বি, বি এর আকারে প্রকাশিত রূপ নয় কি? তাহলে ইহাই এ এর এই এটা একটু মুছে দিচ্ছি আমি, এ এর বি এর আকারে প্রকাশিত রূপ, এই হলো আনসার। একটা কমা দিয়ে লিখতে হবে এই কথাটা। তাহলে আশা করি বুঝতে পেরেছিস তোরা মানে কি করে কি করলাম। এই মনে রাখবি, এইটা যদি শুধু ওপাশে নিয়ে গিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করতে চাইতাম তাহলে হতো না, তার কারণটা মন দিয়ে শোন। কারণ এই দুইটা সামনে আছে, এই দুইটা সামনে থাকা অবস্থায় কিন্তু মানে যদি এখানে কোনো একটা ধর এম বা পি বা 2 বা 4 কেউ থেকে থাকে এদের লগের আগেতে, তাহলে কিন্তু এই ফর্মুলা ব্যবহার করা সম্ভব নয়, এটা প্লিজ মাথায় রাখবি, ঠিক আছে? তো তোরা যেটা করবি, 3 অঙ্কটা এখন ট্রাই করবি, সরি হ্যাঁ 3 বি, এটা 3 আমি 3 এ করে দিয়েছি, পজ করে তোর অঙ্কটা টুকে নে, টুকে 3 বি অঙ্কটা ট্রাই কর, 5 মিনিট সময় নে, আশা করি বেড়ে যাবি। যদি পারিস অবশ্যই কমেন্ট ডাউন করবি যে তোর 3 তুই অমুক বলছিস, তোর 3 বি অঙ্কটা হয়েছে। ওয়েল, 3 বি অঙ্কটা যারা পেরেছিস তারা তো ওয়েল, তারা একটু দেখে নিবি, আর যারা পারিস নি তারা একটু ভালো করে দেখে নে, ভালো করে দেখে নে। 3 ঠিক একই রকমভাবে আমি এই লাইনেতে 3 log x base 10 রাখলাম, দুইটাকে এখানে তুললাম, কারণ পাওয়ার এই যে সামনে ঝাঁপ মেরে পড়ে যদি বসে থাকে তাহলে কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করতে পারে না, আমি জাস্ট কিছুক্ষণ আগে বলেছিলাম, তাই একে এরমভাবে মেরে তার আগের পজিশনে ফিরিয়ে দিবি তাকে। তাহলে দুইটাকে আগের পজিশনে ফিরিয়ে দিলে সে কোথায় যাবে? সে মাথায় গিয়ে পড়বে, কারণ মাথা থেকেই তো জাম্প করে সামনে এসেছিলো তোদের ভাষায় বলতে গেলে। তাহলে এটা y² base 10, ক্লিয়ার? ওয়েল, তাহলে 3 log y² base 10 -log x base 10, এটাকে উপাশে নিয়ে গেছি। নাও যেহেতু এখানে বা এখানে কোনো টার্ম নেই, কোনো রাশি নেই, তাহলে আমি এই ফর্মেট অ্যাপ্লাই করতে পারি। নট অনলি দিস, অবশ্যই খেয়াল কর বেস দুটো সেম আছে কি না। ইয়েস, বেসগুলো সেম আছে, নিধানগুলো সমান আছে, দুটোই 10 আছে, তাই আমি এই ফর্মেটে অ্যাপ্লাই করতে পারি। তাহলে 3 log y² by x, এই যো এম বাই এন, তো এম বাই এন বেস এ, তাহলে বেস হয়ে গেল 10। এবার সেই সেই শামুকের চেহারাটা যেটা বলেছিলাম এটাকে এই পাশে লিখি, তো মানে এই এই পাশ থেকেও 10^3 = y² by x লেখা যায়। বাট আমি যেহেতু তোরা নতুন শিখছিস তাই তোদের প্র্যাকটিস বা হ্যাবিটটা করানোর জন্য বা ভালো করে মাথায় ঢোকানোর জন্য আমি একটু খেটে এইভাবেই লিখলাম। এবার সেই শামুকের গতিবিধি 10^3 সমান নাকি y স্কোয়ার? তাহলে 10^3 সমান নাকি y² by x, y² by x, তাহলে অর আমাকে কাকে দেখাতে বলেছে, x কে, সো তাকে লেফট হ্যান্ড সাইডে রাখতে হবে, x-টা লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাবো, 10^3 তলায় চলে যাচ্ছে। তাহলে x = y² by 10³, দ্যাট ইজ অর x = y² by 1000, ইহাই x এর বলে ডট 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 তোর আগের অঙ্কটা লিখে দিয়েছিলাম, ঠিক আছে? তেনে বি এটা
তুলে নিয়ে তারপরে আমি পরবর্তী অঙ্কটা দেখাচ্ছি। ওয়েল, এই অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা করার জন্য যে ফর্মুলাটা কাজে লাগবে খুব বেশি করে, সেটা হচ্ছে লগ এ টু দি পাওয়ার এম বেস বি। এখন এই যে এমটা আছে, এমটা সামনে জাম্প করে নেবে আসবে, তাহলে এম লগ এ বেস বি, এটা বলেছিলাম মনে আছে, এই ফর্মুলাটা জাম্প করে সামনে চলে আসবে, বারবার বলছি এটা খুব বেশি কাজে লাগবে। এছাড়া আর একটা ফর্মুলা কাজে লাগবে, দেখ সেটা কি, লগ এ বেস এ লগ বি বেস বি লগ সি বেস সি, এরা সবাই হচ্ছে ওয়ান। কিছুক্ষণ আগে বলেছিলাম মনে পড়ছে, এটা সবাই হচ্ছে ওয়ান। তো লগ এ বেস এ লগ বি বেস বি লগ সি বেস সি, এরা সবাই মানে হচ্ছে ওয়ান। এই দুটো ফর্মুলা খুব বেশি কাজে লাগবে। তো এখন দেখ, এছাড়া আরেকটা যে ফর্মুলা কাজে লাগবে সেটা হচ্ছে লগ এ বেস এ, এটা কী করে এক্সপ্লেন করতে হয় সেটা আমি তোকে বলে দিচ্ছি। লগ এ বাই লগ এ এটা লেখা যায়, অ্যাকচুয়ালি এইটা এখন আমি ব্যাখ্যা করবো না, এটা পরে তোদের ব্যাখ্যা করে দেবো, কারণ এই অঙ্কটা পরে বোঝানোর জায়গা আছে, এটা খুব ভালো করে দেখানোর জায়গা আছে, তখন আমি দেখিয়ে দেবো। এখন এই মুহূর্তে তোরা এই ফর্মটা শুধু অ্যাপ্লাই কর, এখানে যেটা করছি সেটা খেয়াল কর, লগ টু মানে অ্যাকচুয়ালি বেস, এটা ওয়েল এই এই যে 27, এই 27টা আমরা কীভাবে লিখতে পারি, থ্রি কিউব। 27টা কীভাবে লিখতে পারি, থ্রি কিউব, আর তার মাথায় পাওয়ার আছে থ্রি, তাহলে থ্রি কিউব তার হোল টু দি পাওয়ার থ্রি। 27টাকে লিখছি থ্রি কিউব তার হোল টু দি পাওয়ার থ্রি, এই থ্রিটা খেয়াল কর, এটা কিন্তু পাওয়ারটা ওই তিনটে এখানে বসছে, রাইট, আর বেস থ্রি ছিল। এখন এই যে এই ব্র্যাকেটটা না দিলেই ভালো হয়, এই যে থ্রি টু দি পাওয়ার থ্রি, পাওয়ার টু দি পাওয়ার পাওয়ার কী হয়, গুণ হয়, তাহলে থ্রি টু দি পাওয়ার থ্রি, থ্রি টু দি পাওয়ার থ্রি মানে মানে সরি থ্রি ইন্টু থ্রি এখানে হচ্ছে, দ্যাট ইজ নাইন। তাহলে দেখ লগ এই যে থ্রি টু দি পাওয়ার থ্রি মানে তার হোল টু দি পাওয়ার থ্রি আছে, তাহলে থ্রি টু দি পাওয়ার নাইন লিখব। ওকে, নাও এই যে নাইনটা আছে, এই নাইনটা এই ফর্মুলা অনুযায়ী এমটা যেমন সামনে জাম্প করে এসেছিল, নাইনটা এক্স্যাক্টলি সেইভাবে সামনে জাম্প করে চলে আসবে। তাহলে নাইনটা কিন্তু অনেক আগে জাম্প করতে পারবে না, নাইন ক্রিস বা আমাদের কোনো সুপার হিরো নয় যে প্রচুর বেশি জাম্প করে আসতে পারবে, নাইন শুধু একটা লগকেই ক্রস করে সামনে জাম্প করতে পারবে, মনে থাকবে এটা। তাহলে এটা কী হচ্ছে দেখ, এই যে নাইনটা এটি থেকে সামনে চলে এলো, একটা লগই ক্রস করতে পেরেছে, এবার লগ থ্রি বেস থ্রি, লগ থ্রি বেস থ্রি। এবার আমি কি বলেছিলাম, এই নাইনটা কিন্তু সামনে চলে এসছে, দেখতে পাচ্ছি এই নাইনটা সামনে এসছে, আর লগ থ্রি বেস থ্রিটা এইটা পুরো এই জিনিসটা হয়ে রয়েছে। নাও এখন ফর্মুলা অনুযায়ী লগ এ বেস এ লগ বি বেস বি লগ সি বেস সি, এরা মানে কি ওয়ান। তাহলে আমি এটা, ও বাবা পেনের যা অবস্থা, তো এই যে লক থ্রি বেস থ্রি এটা মানে কিন্তু ওয়ান হয়ে গেছে। দেখ এই এই যে ওয়ানটা ইন্টু ওয়ান, এই ইন্টু ওয়ানটা মানে অ্যাকচুয়ালি হওয়া উচিত, বাট আমরা লিখবো না, এই ইন্টু ওয়ান দিয়ে লিখে দেখানোটা উচিত নয়, জাস্ট ওটা মনে মনে তুই জাস্ট লক ওয়ান মানে লক থ্রি বেস থ্রি মানে ওয়ান হয়ে গেছে, ওটা মনে মনেই রাখবি, নাইনটা রয়ে গেল, ইন্টু ওয়ান করে দেখানোর প্রয়োজন নেই। নাও এই যে নাইনটা আছে, এই নাইনটা এখন কী হবে, বেস যেহেতু তিন আছে তাই এই নাইনটা আমরা থ্রি স্কোয়ার হিসাবে লিখব, কারণ বেসে থ্রি আছে। দেখ কী বলছি, থ্রি স্কোয়ার আর বেসে ছিল থ্রি। এবার দেখ এই যে লগ থ্রি স্কোয়ার বেস থ্রি, এই দুইটা আবার কিন্তু ঠিক আগের প্রসেস যেটা আগে ফর্মুলা দেখিয়েছিলাম সেই অনুযায়ী আমি সাইডে করছি, দেখেন একটু এখানে সাইডে করছি, এই যে টুটা ঠিক এম যেমন আগে জাম্প করে সামনে চলে এসেছিলো, টুটা এক্স্যাক্টলি আগে জাম্প করে সামনে চলে আসবে, তাহলে টু কী হয়ে যাবে, টুটা কিন্তু আগে বেশি জাম্প করে আসতে পারবে না, কারণ টু কিন্তু সুপার হিরো নয় বা ক্রিস নয় যে সবার আগে জাম্প করে চলে যেতে পারবে, জাস্ট টুটা সামনে গিয়ে জাম্প করে বসে গেল। তো দেখ কী হচ্ছে, এই টুটা সামনে চলে আসছে,
টু লগ থ্রি বেস থ্রি। এবার তোরা আশা করি বুঝতেই পারছিস থ্রি বেস থ্রি মানে আগেন সেই যে লগ এ বেস এ, লগ বি বেস বি, লগ সি বেস সি মানে ওয়ান, তাহলে থ্রি বেস থ্রি মানে ওয়ান হবে। তাহলে লগ, এখন লগের যা চেহারা হচ্ছে, টু, টুটা রাখছি এখানে, এই যে টুটা ছিল সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিয়ে তো টুটা রাখলাম, আর এই ওয়ানটা আর কিন্তু লিখবো না আমি, ওয়ানটা হচ্ছে বাট ওয়ানটা কিন্তু আর লিখবো না পরবর্তী সময়তে, ওয়ানটা লিখবো না বৃহত্তর স্বার্থে, মানে যেহেতু তোরা বড় হয়ে গেছিস। এটাই লগ থ্রি বেস থ্রি মানে কিন্তু ওয়ান। এবার দেখ এই ওয়ানটা লিখছি না, ওয়েল এই যে লগ টু বেস টু, আগেন এই লগ টু বেস টু মানে কী হবে ওয়ান, তাহলে লগ ওয়ান ওয়ান, এটা তো ওয়ান হচ্ছে বেস টু। নাও লগ ওয়ান মানে কি, লগ ওয়ান মানে লগ ওয়ান বেস হোয়াট এভার, মানে লগ ওয়ান বেস এ, লগ ওয়ান বেস বি, লগ ওয়ান বেস সি, যাই হোক না কেন আলটিমেটলি কী হয় বলেছিলাম, লগ ওয়ান বেস টু এখানে আছে হোয়াট এভার, তার মানে কিন্তু আলটিমেটলি জিরো, এটা জেনে রাখবি, লগ ওয়ান মানে জিরো, এটা আমি আগের দিন ব্যাখ্যা করেছিলাম, মনে থাকবে এটা। তো এখন এই তোরা হয়তো ভাবছিস যে এটা কীরকম কালি যে ওপর থেকে নীল থেকে এটা ব্ল্যাক হয়ে গেল, যাই হোক এই যে ফর্মুলাটা ভালো করে কাজে লাগলো, এটা ভালো করে দেখে নে। আচ্ছা এর পরে একটা অঙ্কে এই ফর্মুলাটা লাগবে, লগ এ বেস এম প্লাস ইনটু সরি প্লাস লগ বি বেস এম প্লাস লগ সি বেস এম, মানে সব কটা যদি বেস সেম ডট 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 চলছে এরকম করে, সব কটা বেস সেম আছে মাঝখানে প্লাস সাইন আছে, এটা কিন্তু ফর্মুলা আমি আগে থেকে বলেছিলাম, তাহলে এটা মানে হচ্ছে সব কটা বেস কিন্তু মাস্ট বি আইডেন্টিক্যাল, সব কটা বেস যদি সেম না হয় তুমি এই ফর্মুলা ব্যবহার করতে পারো না, মনে থাকে। তাহলে এবার দেখো সব কটা বেস সেম আছে প্লাস আছে, তাই লিখতে পারি লগ এ ইন্টু বি ইন্টু সি ডট 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 বেস এম, এই ফর্মুলাটা এখন কাজে লাগবে পরবর্তী অঙ্কের জন্য, আমি আগে অলরেডি বলেছিলাম। এখন এই ফর্মুলাটা দিয়ে তোরা যে অঙ্কটা করতে হবে, আর এইটার ক্ষেত্রে বারবার বলি তোরা কিন্তু অনেকটা ভুল করে ফেলিস কি, তোরা বেসটাকে সেম আছে কি না তোরা খেয়াল রাখতে পারিস না, কিন্তু বেস যদি সেম না হয় এই ফর্মুলা কিন্তু ব্যবহার করা সম্ভব নয়, সুতরাং এই কন্ডিশনটা খবরদার ভুলবি না, মনে থাকবে এটা যে বেস কিন্তু সেম হতেই হবে। দেখ যদি এখানে দুই থাকে তাহলে কিন্তু ওই ফর্মুলা পে করা যাবে না, এই দুইটাকে ওপরে তুলে দিতে হবে, যেমন করে পাওয়ার হিসাবে রেখে দিই এবং ওপরে যে লিখেছিলাম জাম করে সামনে চলে আসে, তাহলে তখন সি স্কোয়ারটাকে সি স্কোয়ার থাকবে, তখন যদি এখানে কোনো রাশি থাকে লগের আগে তাহলে কিন্তু এই ফর্মুলা ব্যবহার করা যাবে না, তোকে আগে ওই টু স্কিমের আমি বলবো যা বাবা তুই ফিরে যা তোর নিজের জায়গাতে, বলে যদি দুই থাকে যেমন ওই ওপরে ফর্মুলাটা লিখেছিলাম লগ এ টু দি পাওয়ার এম, ওরম করে মাথায় তুলে দিয়ে তখন ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। মোট কথা লগের আগে যদি কোনো রাশি থেকে থাকে তাহলে কিন্তু তুমি এই ফর্মুলা ব্যবহার করতে পারো না, তার আগে তোমাকে টু স্কি মেরে ওইকে বলবে যা বাবা তুই তোর নিজের জায়গায় ফিরে যা, ওকে ফেরত পাঠিয়ে দিয়ে তারপরে তুমি ব্যবহার করতে পারো, ঠিক আছে। তোরা এখন চারের বিয়ের অঙ্কটা কর পুরো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে, না পারলে কোনো ব্যাপার নয় আমি আছি, বাট চেষ্টা কর, পারলে কিন্তু খুব খুশি হব। ওকে ওয়েল চারের বিয়ের অঙ্কটা যারা পেরেছিস তাদের বিগ বিগ থামস আপ, যারা পারিসনি কোনো আপসেট হোস না, কোনো ব্যাপার নয়, আই এম দেয়ার ফর দ্যাট। তুই দেখে একটু ভালো করে কী বলতে চাইছি, প্রথমেই আমি যেটা বলছিলাম যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে এই আগে এই যে থ্রিটা আছে তুই চোখটা খুলে দেখলি সব কটা বেসে টেন আছে টেন আছে টেন আছে, তাহলে কোনো অসুবিধা নেই, সব কটা মাঝখানে প্লাস আছে কোনো অসুবিধা নেই, সো ইউ ক্যান অ্যাপ্লাই দ্য ফর্মুলা। বাট না, এখানে যেহেতু তিনটা আছে সামনে, তাই যতক্ষণে এইভাবে মেরে তার পূর্বে অবস্থানে ফেরত পাঠাতে পারবি, এই পুরো জিনিসটার মাথায় পাওয়ার হিসেবে তিন ছিল, ততক্ষণ তুই ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারিস না। তাহলে এখানে দেখ এটা লগ 384 বাই 5 টু দি বেস 10, লগ 81 বাই 32 টু দি বেস 10, এই তিনকে এইভাবে মারলাম, সে গিয়ে এই জিনিসটা পাওয়ারে গিয়ে পড়লো, পাওয়ারে ছিল বলে তো ঝাঁপ মেরে সামনে এসেছিল, আমি বললাম এখন বাবা ফিরে যাও, ওখানে যেখানে ছিলিস সেখানে ফিরে যা, তাহলে 5 বাই 3 হোল কিউব বেস 10 প্লাস লগ 1 বাই 9 টু দি বেস 10। ওকে তো এবার দেখ তো সব কটা বেসে টেন 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 সেম আছে,
কোনো লগের আগে কোনো সংখ্যা নেই তো একবার চেক করে নিবি? না নেই, তিন ছিল সে ফিরে চলে গেছে। ঠিক আছে, নাও ইউ ক্যান অ্যাপ্লাই দ্য ফর্মুলা, লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি প্লাস লগ ডি, সব কটা বেস সেম থাকলে কি হয়ে যায়? প্লাস থাকলে এরম মাল্টিপ্লাই সাইন হয়ে যায়। তাহলে এখানেতে লগ 384 এ ইন্টু বি ইন্টু সি দেখালাম না মাত্র ফর্মুলাটা, তাহলে 5 × 81/32 × 5³/3³ × 1/9 5³ = 125 3³ = 27। ক্যালকুলেট করেছি, এলিমিনেট করেছি, সিম্পলিফাই করেছি, করার পরে আমার 100 হয়েছে। নাও তুই ভাববি এর পরে কি? কিছুক্ষণ আমি এই যে লগ এ বেস এ বি বেস বি সি বেস সি মানে 1, এটা যদি আমি এখানে অ্যাপ্লাই করতে চাই বা ট্রাই করতে চাই তাহলে আমি কি করতে পারি? দেখো এখানে বেসে 10 আছে, এই 100টা যদি সামথিং মানে 10 দিয়ে আমি লাইক রিপ্রেজেন্ট করাতে পারি তাহলে একটা কিছু ঘটনা ঘটতে পারে। কি ঘটনা ঘটতে পারে? দেখ লগ 100টাকে না 10 স্কোয়ার তো লেখাই যায় আর বেস ছিল 10। নাও এই দুইটা জাম্প করে সামনে এসে যাবে না, এই এই ফর্মুলা এমটা জাম্প করে সামনে চলে এসেছিল, তাহলে সেই হিসাবে এই দুইটা জাম্প করে সামনে চলে এলো। এখানে লিখলাম লগ 10 বেস 10, লগ এ বেস এ বি বেস বি সি বেস সি, লগ 10 বেস 10 1, তাহলে এখানে হয়ে গেল 2 × 1। লেখার দরকার হয় না তবু লিখলাম এই অঙ্কটায়, আলটিমেটলি 2 ইজ দ্য আনসার। বোঝা গেল? লগ 10 বেস 10 এটা হচ্ছে আমার এইও, এই পুরো জিনিসটা হচ্ছে আমার 1, সেই কারণে এটা 2 হলো। খুব ভালো অঙ্ক ছিল। এখন তোদের একটি অঙ্ক আমি করতে দেবো, তার আগে তোদের একটা ফর্মুলা আমি একটা এক্সপ্লেনেশন দিই যাতে তোরা এই অঙ্কটা করতে পারিস। ফর্মুলাটা কী ফর্মুলা দেখ, কিছুক্ষণ আগে বলছিলাম, বলছে লগ এ বেস বি, ইট মিনস লগ এ বাই লগ বি। নাও ইফ ইউ আস্ক মি যে এটা কী করে হলো, এটা মানে কোন দিক থেকে হলো, কেনভাবে হলো, যদি তুই আমাকে জিজ্ঞাসা করিস তাহলে এখানে খেয়াল কর লগ, আচ্ছা তুই এই ফর্মুলাটাকে দেখ, এই ফর্মুলাটা থেকে তোরা ওই অঙ্কটা ট্রাই কর, কোন অঙ্কটা না 4 এর C এর অঙ্কটা, পরে আমি এর এক্সপ্লেনেশনটা অন্য একটা অঙ্ক আসবে সে সময় খুব ভালো করে এই ফর্মুলাটা এক্সপ্লেনেশনটা দেবো, এখন দিচ্ছি না। তোরা শুধুমাত্র লগ এ বেস বি মানে লগ এ বাই লগ বি ভাব। এখন তোর যদি মনে প্রশ্ন আসে লগ এখানে বেসটা নিয়ে কোনো মাথা ব্যথা করছো না কেন, তো বেসটা দুটো ক্ষেত্রে সেম আছে বা 10 আছে। আমি বলেছিলাম যদি লগ বেস যদি না দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে 10 ধরে নিতে হয় বাই ডিফল্ট, আমি আগের দিনের ক্লাসে বলেছিলাম। তো তোরা ওইভাবে ওই হিসাবে এই অঙ্কটা ট্রাই কর, 4 এর C এর অঙ্কটা, এই অঙ্কটা পজ করে আগে টুকে নে, দেন 5 মিনিটস নে, 4 এর C এর অঙ্কটা কর, করে আমাকে জানা কার কার হয়েছে কার হয়নি সেটাও লিখে পাঠাবি, কোনো অসুবিধা নেই, আমি সবার কাছ থেকে যেন রেসপন্স পাই, মনে থাকবে সবাই কিন্তু রিপ্লাই করবি। চলো ওয়েল, 4 এর C এর অঙ্কটা একদমই সহজ একটি অঙ্ক। দেখ আমি যেটা বলেছিলাম যে লগ এ বেস বি মানে লগ এ বাই লগ বি লেখা যায়, এটা একটা ফর্মুলা। তাহলে দেখ লগ 4 বেস 3 ছিল, তাই লগ 4 বাই লগ 3 করেছি। তুই যদি ভাবিস যে এখানে বেসটা কোথায় গেল, লগ 4 এখানে কোনো বেস নেই, লগ 3 এখানে কোনো বেস নেই, জেনে রাখ পরবর্তী অধিকাংশ অঙ্কে তোরা আর বেস দেখতে পাবি না, বাই ডিফল্ট বেস নেই, মানে হচ্ছে বাই ডিফল্ট 10 রয়েছে, 10 রয়েছে, 10 10। তাহলে log 5 বেস 4 তার মানে log 5 বাই log 4, এরকম করে সব কটা ভাগ করে নিয়েছি মানে ফর্মুলা প্লাই করে নিয়েছি। তারপর দেখ log 7 log 7, log 3 log 3, log 4 log 4, log 5 log 5 করে সব কেটে গিয়ে ফাইনালি 1 ইজ দ্য আনসার। এখন 4 এর B এর যে অঙ্কটা আছে, 4 এর B এর অঙ্কটা, তো ধরো 4 এর B এর অঙ্কটা দেখ একবার, এই 4 এর B এর অঙ্কটা আছে, এই 27 রুট ওভার অফ 27 এইটা মানে কি আমি একটু এক্সপ্লেন করি। তোদের রুট ওভার অফ এক্স মানে মনে পড়ছে x^2, রুট ওভার অফ 27 এটা মানে রুট ওভার অফ 3³, লিখতে পারি তো 27কে 3³ হিসাবে, আর তারপরে 3³^2, তার মানে 3³/2, এই একটা কাজে লাগবে। আর দেখ এই যে ডিনোমিনেটর বা হরেতে log 1.2 আছে, এটা 1 × 2 নয়, হ্যাঁ log 1.2 আছে, তাহলে log 1 তো মানে 0 বুঝতেই পারি, সুতরাং log 1 থাকার কথা নয়, এটা log 1.2 আছে, এটাকে আমরা log 12/10 তো লিখতেই পারি। এখন এইরকম একটা ফর্মুলা ছিল,
লগ এ বেস বি মাইনাস লগ এম বেস বি, দুটোর বেস সেম আছে, মাঝখানে মাইনাস সাইন আছে, তাই লেখা যায় লগ এ বাই এম বেস বি, লেখা যায়। তো এবার ধর মনে কর এখানে বেসটা দেওয়া নেই, কোনো চাপ নিস না, বেস দেওয়া নেই মানে ওরা বাই ডিফল্ট, যদি বেসগুলো আইডেন্টিক্যাল না হয় তাহলে অবশ্যই ওরা বেস মেনশন করে দেবে, যদি বেস দেওয়া নেই ইট মিনস সব কটা টার্মের বেস কিন্তু সেম আছে, মানে টু দি পাওয়ার মানে আমার টেন আছে, ওটাকে ধরে নিতে হবে। হোয়াট এভার, তাহলে বেস দেওয়া নেই মানে অবশ্যই ওরা সেম আছে, নয়তো ওরা ডেফিনেটলি বেসটাকে মেনশন করে দিত। তাহলে লগ এ মাইনাস লগ এম মানে হচ্ছে লগ এ বাই এম, লগ টুয়েলভ, তাহলে লগ এ বাই এম মানে কি লগ এ মাইনাস লগ এম বলতে পারি না, এইখান থেকে এই দিকে যাওয়ার রাস্তাটা মনে কর, তাহলে লগ টুয়েলভ বাই টেন মানে কি আমার লগ টুয়েলভ মাইনাস লগ টেন বলতে পারি না, অ্যান্ড এই টুয়েলভ, এই টুয়েলভ মানে কি লগ থ্রি স্কোয়ার ইন্টু ফোর তো বলতেই পারি, বলতে পারি কি পারি না, হ্যাঁ, আর লগ থ্রি স্কোয়ার ইন্টু ফোর, তোরা মনে কর আরও একটা ফর্মুলা লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি সবকটা বেস যদি সেম থাকে তাহলে বলছিলাম লগ এ ইন্টু বি ইন্টু সি ডট 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 করে চলছিল, বাট মাইন্ড ইট সবকটা বেস যদি সেম থাকে, এখানে লগ এর বেস তো মেনশন করেনি, ইট মিন্স ডেফিনেটলি দে আর আইডেন্টিক্যাল, তারা অবশ্যই সেম, তাই আমি ফর্মুলা এখানে ইন্টু আছে মানে এর পরের লাইনটা লগ থ্রি স্কোয়ার প্লাস লগ ফোর মাইনাস লগ টেন, এই কথাটা লিখতেই পারি তো এই জিনিসটাকে পুরো জিনিসটাকে, লগ থ্রি স্কোয়ার ইন্টু ফোর মানে লগ থ্রি স্কোয়ার প্লাস লগ ফোর তো বলতেই পারি, সেই ফর্মুলাটা যে যোগের বা গুণ যোগ থেকে গুণের চেহারাটা নিয়ে আসছিলাম সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে। তো এই দুটো হিন্ট দিলাম, আমি জানি তোদের এই অঙ্কটা আটকাবে, যারা পারবি তোরা তো মানে বিগ বিগ থামস আপ ফর দেম, বাট আটকাবে ডেফিনেটলি, আই এম দেয়ার ফর দ্যাট, তোরা একদম চাপ নিস না, তোরা ট্রাই কর, ট্রাই করলে কী হবে যখন হোঁচটটা খাবি সেখানে গিয়ে আমি তোদের এক্সপ্লেন করতে পারবো অঙ্কটা এইভাবে করতে হবে, এবং তোরা যখন রিলেট করতে পারবি এ বাবা এই জায়গাটা ইস এখানটা এগোলিত হয়ে যেত, জানবি এই রিয়েলাইজেশনটা সারা জীবন থেকে যাবে এবং এই অঙ্কটা আর কোনো দিন তোর কোথাও আটকাবে না এই জাতীয় অঙ্ক, ঠিক আছে। তাই বললাম আগে ফোরের সিএটা তুলে নে, তুলে এই যে হিন্টগুলো দিলাম সেই হিন্টগুলো অ্যাপ্লাই করে চারের বি করতে পারবি, পারলে অবশ্যই লিখবি, না পারলেও অবশ্যই লিখবি, ঠিক আছে, চলো ট্রাই কর চারের বি। ওয়েল, চারের বিয়ের অঙ্কটা দেখ তোরা দেওয়া ছিল, এটা যেটা আমি খানিকক্ষণ আগে বলেছিলাম, তো আমি এটাকে লগ রুট ওভার অফ 27 মানে 3 কিউব 27 মানে, আর রুটটা তুলে হাফ করেছি, কিছুক্ষণ আগে আমি এক্সপ্লেন করেছিলাম ব্যাপারটা, আশা করি আবার বলতে হবে না, লগ 8, এই 8 মানে 2 তার হোল কিউব লিখতে পারি, মাইনাস লগ 1000 মানে 10 কিউব, তো আর তার মাথায় রুট ওভার আছে মানে টু দি পাওয়ার হাফ, আশা করি কোনো আপত্তি নেই, আর লগ 1.2 মানে লগ 12/10, ওকে। এবার দেখ এটা 3 এর 2 হয়ে যাচ্ছে না, এটাও 3 এর 2 হয়ে যাচ্ছে, তাহলে এটা দেখ লগ 3 টু দি পাওয়ার 3/2 প্লাস লগ 2 কিউব মাইনাস লগ 10 টু দি পাওয়ার 3/2, এখানে এটা কত হচ্ছে লগ 12 মাইনাস লগ 10, লগ 12 মাইনাস লগ 10 কী করে হচ্ছে সেই ফর্মুলার মধ্যে আমি এক্সপ্লেন করেছিলাম মনে করে দেখ, বলেছিলাম তবুও একবার বলে দিচ্ছি, লগ এ মাইনাস লগ বি যদি থাকে, সরি লগ বি যদি থাকে, বেস দেওয়া নেই মানে বেস আইডেন্টিক্যাল ধরে নিতেই হবে, বুঝে নিতেই হবে, তাহলে এটা লগ এ বাই বি, তাই না, তাহলে লগ এ বাই বি মানে লগ এ মাইনাস লগ বি বলতেই পারি, তাহলে লগ 12/10 মানে লগ 12 মাইনাস লগ 10 আমি বলতেই পারি, বেস কিন্তু সেম এটা আমি ধরে নিচ্ছি। ওয়েল, এই 3/2 সামনে গেল জাম্প করে, এই 3টা জাম্প করে সামনে এলো, এইও এমটা জাম্প করে সামনে আসছিল মনে পড়ছে, তাহলে এই 3/2টা আবার সামনে চলে এলো, তাহলে এই সেই দিক থেকে এটা 3/2 কমনটা পড়ে নেবো, এখন কমন নেওয়া যাবে না, লগ 3 প্লাস 3টা সামনে চলে এলো, 3 লগ 2 3/2 লগ 10 পাই, 12 মানে দেখ তো আমি লগ 2 স্কোয়ার
ইনটু থ্রি তো বলতেই পারি, চার তিনে বারো, চারটাকে টু স্কোয়ার তো লিখতেই পারি, রাইট? মাইনাস লগ টেন। আচ্ছা, এবারে এই বাকি পোর্শনটি ডান দিকে করছি, এই অংশটা একটু মুছতে বাধ্য হচ্ছে আমি। ঠিক আছে, এখানে করি। এবার দেখ, থ্রি বাই টু, থ্রি, থ্রি বাই টু, এখান থেকে দেখে বুঝতে পারছি যে আমার কমন যাচ্ছে না, থ্রি কমন যাচ্ছে, বাট টলার টু পড়ে থাকছে, বাট স্টিল আমি এখান থেকে থ্রি বাই টু কমন নিতে পারি। তুই বলছিস এটা কী করে কমন নেওয়া হয়, এটাকে ভালো হয় ফোর্সফুলি কমন নেওয়া, মানে আমি একটু এক্সপ্লেন করে দেখাচ্ছি। মনে কর টু এক্স মাইনাস ওয়াই বাই থ্রি, এখান থেকে যদি আমি ওয়ান বাই থ্রি কমন নিই, ওয়ান বাই থ্রি, তুই বলছিস এখানে তো ওয়ান বাই থ্রি নেই, তুমি ওয়ান বাই থ্রি কমন নিচ্ছ কোথেকে? আমি বলছি দেখ, ওয়ান বাই থ্রি কমন নিলে আমি টু এক্স ইন্টু থ্রি বা থ্রি ইন্টু টু এক্স মাইনাস ওয়াই লিখলাম। তুই বললি কী করে হলো, আমি বললাম চেক কর, দেখ ওয়ান বাই থ্রি দিয়ে মাল্টিপ্লাই করছি, ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি, থ্রি থ্রি কেটে গেল, টু এক্স রইল, ওয়ান বাই থ্রি ইন্টু মাইনাস ওয়াই, দ্যাট ইস ওয়াই বাই থ্রি, মিলছে না? তাহলে যদি মানে এর হরেতে ডিনোমিনেটরে থ্রি নেই, তা সত্ত্বেও থ্রি কমন নিলে এটা লবে, মানে ওপরে, মানে যদি আমি নিচে থেকে কমন নিই তাহলে ওপরে কী গুণ হচ্ছে, দেখ তিনটা ওপরে কী গুণ হয়েছে, দেখতে পাচ্ছিস ওপরে কী গুণ হলো, মানে নিউমেরেটারে কী গুণ হলো। এখন মনে কর এইটারই আমি গা থেকে টু কমন নিচ্ছি, তুই বলছিস যে এখানে তো টু নেই, তা সত্ত্বেও তো টু কমন নিলে, আমি বললাম দেখ এক্স মাইনাস ওয়াই বাই থ্রি ইন্টু টু, তার মানে দেখ এর উপরে লবেতে নিউমেরেটারে টু নেই, তা সত্ত্বেও টু কমন নিয়েছি, তাহলে ওই টুটা হরে গিয়ে গুণ হয়েছে, চেক কর, টু ইন্টু এক্স, টু এক্স মাইনাস টু আর এই টু কেটে গিয়ে ওয়াই বাই থ্রি, মিলছে? তাহলে যদি লবে না থাকা সত্ত্বেও কমন নিই, হরে গিয়ে গুণ হবে, নিউমেরেটার থেকে কমন নিচ্ছি মনে কর তো, বাট নেই, তাহলে ডিনোমিনেটারে গিয়ে গুণ হবে, ডিনোমিনেটার থেকে যদি কমন নিই, হর থেকে কমন নিচ্ছি, নেই তা সত্ত্বেও কমন নিচ্ছি, তাহলে লবে গিয়ে গুণ হবে, মানে তুই নিচের পোর্শন থেকে যদি হর থেকে কমন নিস, লবে গিয়ে বা ওপরে গিয়ে গুণ হচ্ছে, আর লব থেকে যদি কমন নিস, মানে ওপরে পোর্শন থেকে, এখানে যেমন ওপরে পোর্শন থেকে কমন নিলাম, নেই ওপরে, তা সত্ত্বেও দেখ হরে গিয়ে তলায় গিয়ে গুণ হয়ে গেল, এটা হচ্ছে নিয়ম। তো যেগুলো আগামী ক্লাসে অলরেডি বলেছি, তবু যারা তারা নতুন দর্শক তাদের জন্য বলছি, তিনের দুই আমি এখান থেকে কমন নিলাম, এখানে না তিনের দুই ছিল তাই লগ থ্রি, লগ থ্রি লিখলাম। সি তিন গেছে এবার তলায়, হরে ডিনোমিনেটারে দুই নেই, তা সত্ত্বেও এখান থেকে টু কমন নিচ্ছে, এখানে দুই আছে কি, তলায় কি দুই আছে, নেই তো, তা সত্ত্বেও দুই কমন, তাহলে লবে গিয়ে বা ওপরে বা নিউমিনেটারে গুণ হবে, তাহলে এখানে তিন চলে গেল, দুই ছিল না, তাহলে এখানে থেকে টু লগ টু, টু লগ টু প্লাস ছিল, মাইনাস থ্রি বাই টু চলে গেছে, তাহলে এটা লগ টেন। নিচে কী আছে, এইটা, এইও আমি বলেছিলাম লগ এ ইন্টু লগ, লগ এ ইন্টু বি ইন্টু সি, মানে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, বাট অবশ্যই বেস সেম, তাহলে এক্ষেত্রে আমি এটা কি বলতে পারি না, লগ টু স্কোয়ার প্লাস লগ থ্রি মাইনাস লগ টেন, মাইনাস লগ টেন, তাহলে থ্রি বাই টু লগ থ্রি প্লাস টুটা ওপরে চলে গেল, তাহলে লগ টু স্কোয়ার মাইনাস লগ টেন, তলার রাশিটা সাজিয়ে গুছিয়ে লিখি, আগে লগ থ্রিটা কাছে লিখলাম, প্রথমে লিখলাম, তারপর প্লাস লগ টু স্কোয়ার লিখলাম, তারপর মাইনাস লগ টেন লিখলাম, ব্র্যাকেট করলাম, সি এটা কেটে যাচ্ছে না, তাহলে ফাইনালি থ্রি বাই টু ইজ দ্য আনসার, এটা হচ্ছে আনসার, এটা বিভৎস ভালো অঙ্ক, যদি তোদের মধ্যে কেউ করে থাকিস তাহলে বিগ বিগ থামস আপ, না পারলে একদম মন ছোটো করিস না, এটা আমার দেখিয়ে দিতেই হতো, সুতরাং আমি চেয়েছিলাম তোরা একটু চেষ্টাটা কর, তোরা এই কমন নেওয়াতে গিয়ে হয়তো কোথাও হাঁচ মোচরটা খেয়েছিস, নাও ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট, তোরা বুঝে গেছিস আশা করি, এরপরে তোরা কোনো দিন এই প্রবলেমটা ফেস করবি না, চলো এটা টুকে নাও, পরবর্তী অঙ্কে আসছি। আচ্ছা, আমরা পাঁচের অঙ্কে ঢুকি, পাঁচের অঙ্কটা, পাঁচের ধর আমি তোদের পাঁচের পাঁচের অঙ্কটা দেখাচ্ছি, পাঁচের পাঁচের অঙ্কটা বলেছে লগ, এক মিনিট, লগ এ বেস বি কিউ, লগ এ বেস বি কিউ,
তোরা লেখার সময় খুব সাবধানে থাকবি, তোরা যেন এটাকে এরমভাবে লিখে ফেলিস না, লগ বি কিউব এ, তাহলে এটা থ্রি টু দি পাওয়ার এ বুঝিয়ে যাবে। এটা কিন্তু একদম না, তোর লেখাটা হওয়া উচিত লগ এ, এই এ আর এই লগটা কিন্তু একই সেম লাইনে থাকবে, এর অ্যালাইনমেন্টটা খেয়াল কর, আর বেসের জায়গায় বি কিউ, খেয়াল কর দুটোর মধ্যে পার্থক্যটা, খেয়াল কর এটা কিন্তু ঠিক, এটা কিন্তু ভুল। হ্যাঁ, খুব খেয়াল করে মানে লগের ক্ষেত্রে সাবধানী হতে হবে তোদেরকে। লগ এ বেস বি কিউ ইনটু লগ বি বেস সি কিউ ইনটু লগ সি বেস এ কিউ, এটা আমার লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছে, রাইট? তো চেক করা যাক। আমি তোদের একটা রুল বলেছিলাম মনে পড়ছে, লগ এ বেস বি মানে হচ্ছে লগ এ বাই লগ বি, মনে পড়ছে এই রুলটা? তাহলে এই রুলটা যদি জেনে থাকিস, তাহলে এরপরে এই লাইনটা কী লিখতে পারি আমি, লগ এ বেস লগ বি কিউ, এখানে কী লিখতে পারি, লগ বি বাই লগ সি কিউ, এখানে লগ সি বাই লগ এ কিউ, লিখতে পারি তো? আর সেই জাম্প করার রুল মনে পড়ছে, জাম্প করার রুল, এই তিনটা জাম্প করে সামনে চলে আসবে না, শিখিয়েছিলাম, লগ এ টু দি পাওয়ার এম বেস বি যদি হয়, এই এমটা জাম্প করে সামনে চলে আসলো, এম ইনটু লগ এ বেস বি, হয় কি ঠিক তো? সূত্রটা মনে পড়ছে? প্রত্যেকবার খেয়াল করে আমি কিন্তু তাদের ফর্মুলাগুলো কিন্তু বারবার করে বলে দিচ্ছি। তাহলে থ্রিটা যদি সামনে চলে আসে, লগ বি, লগ বি, লগ থ্রি সামনে চলে গেল, তাহলে লগ সি, লগ সি থ্রি সামনে চলে গেল, লগ এ, সবকটা হরে তিন আছে, ইনটু আছে, কমন নয় কিন্তু ইনটু আছে, গুণ হচ্ছে, তাহলে ওয়ান বাই থ্রি ইনটু ওয়ান বাই থ্রি ইনটু ওয়ান বাই থ্রি কত, ওয়ান বাই টোয়েন্টি সেভেন হয়ে যাচ্ছে নাকি? আর বাকি লগ এ বাই লগ বি, লগ বি বাই লগ সি, লগ সি বাই লগ এ, লগ এ লগ এ লগ বি লগ বি লগ সি লগ সি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে ওয়ান বাই টোয়েন্টি সেভেন ইজ দ্য সরি আনসার না আনসার নয় এটা সমান রাইট হ্যান্ড সাইড গাই প্রুভড, এই হলো ব্যাপার। তো তোরা এখন কী করবি, ফার্স্টে এটা তো তুলবি, কপি করছিস, কপি করার পর তোরা নিজের একদম হুবহু পারতেই হবে, কোনো এক্সকিউজ শুনবো না আমি, পাঁচের চারের অঙ্কটা, এই পাঁচের চারের অঙ্কটা দেখতে পাচ্ছিস তোরা, এই পাঁচের চারের অঙ্কটা তোদের নিজে নিজে করতে হবে। আর একটা ছোট্ট কথা বলি, তোরা এই যখন আমি এই অঙ্কটা করিয়েছিলাম চারের এর অঙ্কটা, যদি মনে না থাকে তোরা একটু রিভাইন্ড করে দেখে নে, চারের এর অঙ্কটা একবার চোখটা বলিনি আমি কীভাবে করেছিলাম, চারের এর এই পোর্শনটা, এই যে এই পোর্শনটা, এটাই হচ্ছে পাঁচের তিনের এই প্রথমের এই পোর্শনটা, ঠিক আছে? এইটা এটা পুরো সেম, একদম সেম, আর এর সাথে প্লাস একটা টু লক টু বেস রুট টু দেওয়া আছে, শুধু এটাকে অ্যাপ্লাই করে তোকে পাঁচ আনতে হবে। তোরা এখন যেটা করবি, এটাকে পজ করে প্রথমে ঢুকে নিচ্ছিস, তো ঢুকে নেওয়ার পর তোরা পাঁচের চার করছিস, পাঁচের চার করার পরে চারের এটা একবার চোখ বুলিয়ে নিবি, ভিডিওটা আমি কী কী কথাগুলো বলেছিলাম, চারের এটা দেখার পর তোরা পাঁচের তিনের অঙ্কটা নিজেরা ট্রাই করবি, পাঁচের তিনের অঙ্কটা ট্রাই করে আয়, তারপর বলছি। মোটামুটি তোরা বারো থেকে পনেরো মিনিট সময় নে, কোনো অসুবিধা নেই, কারণ পুরো ব্যাপারটা সময় লাগবে একটু। আর অবশ্যই প্রত্যেকে কিন্তু কমেন্ট ডাউন করবি, কে কোনটা পারলি কে কোনটা পারলি না, প্রত্যেকের কাছ থেকে যেন কমেন্ট ডাউন পায়, ঠিক আছে? যারা যারা পাঁচের তিনের অঙ্কটা করতে পারিস তারা দেখে নে, যারা পেরেছিস তারা একটু চেক করে নিস প্লিজ। দেখ লগ টু অবশ্যই চেক করবি যারা পেরেছিস, লগ টু লগ সরি এটা বেস আছে, এখানে ফোর আছে, টু ফিফটি সিক্সকে আমি দুইয়ের ঘাত বা পাওয়ার হিসাবে রিপ্রেজেন্ট করতে পারতাম, বাট না, আমি যখন বেসে ফোর দেখছি আর আমার মাথাতে লগ এ বেস এ মানে ওয়ান, লগ বি বেস বি মানে ওয়ান, লগ সি বেস সি মানে ওয়ান, এই আইডিয়াটা আছে, তাই কোথাও একটা যেন লগ বেস ফোর দেখেছি বলে আমি টু ফিফটি সিক্সটাকে ফোর টু দি পাওয়ার ফোর আকারে রাখলাম, কারণ ফোর টু দি পাওয়ার ফোর মানে কিন্তু টু ফিফটি সিক্স হয়, ফোর টু দি পাওয়ার টু টু দি পাওয়ার যদি এইট করিস তাহলেও কিন্তু টু ফিফটি সিক্স হয়,
বাট আমি টু টু দি পাওয়ার এইটে গেলাম না। কেন গেলাম না? কারণ বেসে আছে ফোর। এখন এখানে বেস যদি টু থাকতো তাহলে কিন্তু আমি টু টু দি পাওয়ার এইট এই ফরম্যাটে ফেলতাম। কেন? এক্ষুনি বোঝাচ্ছেন, ওয়েট, টু, এটা টুটা জাম্প করে ওপরে চলে গেল, ঠিক আছে? আচ্ছা থাকুক, টু থাকুক, লগ, এই টু, এই টু মানে, টু মানে কি? রুট টু ইন্টু রুট টু নয়, ইট মিন্স রুট টু তার স্কোয়ার, মানে কি টু নয়, রুট টু স্কোয়ার করলে। তাই এই দুয়ের জায়গায় আমি রুট টু তার স্কোয়ার করলাম, বেসে ছিল রুট টু। আশা করছি তোরা প্রথম দিনের ক্লাসটা একটু রিলেট করতে পারছিস। আমি প্রথম দিনের ক্লাসে কথাগুলো বলেছিলাম যে বেসের সাথে সামঞ্জস্য রক্ষা করে বা সিঙ্ক্রোনাইজ করে আমাকে এইগুলোকে সেই চেহারা দিতে হচ্ছে। আমি টুটা টু রাখলাম না, বাট ইনস্টেড অফ দ্যাট টু আই এম মেকিং দিস রুট টু দ্য হোল স্কোয়ার। ওয়েল, এবার দেখ, লগ এই ফোরটা জাম্প করবে। আমি বলেছিলাম ক্রিস নয়, সুপার হিরো নয়, সে সময় জাম্প করে সামনে আসতে পারবে না, সে একটা লগই পার করতে পারে। লাফিয়ে এই সামনে চলে এলো, এই সামনে বসলো, পড়তে এখানে কী পড়ে রয়েছে, লক ফোর বেস ফোর, এই চারটা জাস্ট এখানে সামনে চলে গেছে। তাহলে কি লক ফোর বেস ফোর এই চেহারাটা পড়ে আছে, তাহলে লক ফোর বেস ফোর এই চেহারাটা পড়ে রয়েছে, রাইট? প্লাস এটা মুছলাম, প্লাস এই দেখ এই টুটা জাম্প করে সামনে চলে গেলো, টু ইন্টু টু জাম্প করে এটা ফোর হয়ে গেল, লগ রুট টু বেস রুট টু। তোরা মোটামুটি আইডিয়া করতেই পাচ্ছিস। আচ্ছা এবার দেখে, লগ ফোর বেস ফোর, লগ এ বেস এ, লগ বি বেস বি, লগ সি বেস সি, লগ রুট টু বেস রুট টু, সব ওয়ান। তাহলে এই পুরো পোর্শনটা মানে তোকে এইটা এইটা আর এইটা, এই যে রেড কালি দিয়ে মার্ক করলাম, এই পুরো জিনিসটা কিন্তু ওয়ান। তাহলে এটা ওয়ান, লগের চেহারা যা হচ্ছে, এখানে এই ফোরটা ছিল, ইনটু ওয়ান কি লিখতে হয়? আমি বলেছিলাম লিখবি না, কারণ তোরা বড় হয়ে গেছিস আর লেখার প্রয়োজন নেই, জাস্ট ফোর রেখে দে, এই ফোর অবধি রেখে দিলাম। আর এই লগ লগ ফোর বেস ফোর যেটা, সেটা যে ইনটু ওয়ান লেখা দরকার সেটা লিখছি না। প্লাস এখানে ফোর রাখলাম, লগ রুট টু বেস রুট টু কি হওয়া উচিত, ওয়ান, ইনটু দি ওয়ান লেখা উচিত, বাট আমি লিখলাম না। আশা করি তোরা বুঝতেও পারছিস, আবার লিখছিও না। আচ্ছা লগ, এবার তোরা আইডিয়া করতেই পাচ্ছিস যে এখানে ফোর আছে, তাই ফোর মানে আমি কি করে দেবো ওটাকে, ফোরটাকে আমি টু স্কোয়ার করে দেবো। ফোর মানে টু ছিল তো, এটাকে টু তার স্কোয়ার করে দিলাম, ফোর মানে এই ফোরটাকে, প্লাস ফোর রাখলাম, এই টুটা জাম্প করে সামনে চলে আসবে। খুব মন দিয়ে দেখ কিন্তু, হ্যাঁ, এই টুটা জাম্প করে এই সামনে এলো, ইনটু লক টু বেস টু পড়ে রইল, লক টু বেস টু পড়ে রইল, প্লাস ফোর। আমি একটু এখানে এবার এখানে করছি আমি লক টু বেস টু সেই ওয়ান, আর এখানে লক টু বেস টু পড়ে রয়েছে, লক টু বেস টু ইনটু ওয়ান লিখতে হয় না বলেছিলাম, জাস্ট রেখে দাও এইভাবে, তাই প্লাস ফোর, আগেন লক টু বেস টু মানে হচ্ছে ওয়ান প্লাস ফোর দ্যাট ইজ ফাইভ। এই ফাইভটাই প্রমাণ করতে বলেছে, প্রুফ করতে বলে, তাই ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড গায়ে প্রুফ। বুঝতে পেরেছিস? তুলে নে এটা, তুলে নিয়ে তারপরে ছবিটা তুলে নে, তারপরে আমি তোদের যদি কারোর পাঁচে চার আটকে গিয়ে থাকতো তাহলে তাকেও আমি সেই ছবিটাও দিয়ে দিচ্ছি, আমি ভিডিও দিচ্ছি না, জাস্ট ছবিটা দিয়ে দিচ্ছি, টুকে নিবি তোরা, ঠিক আছে? ওয়েল, পাঁচের ছয়ের অঙ্কটাতে এই ফর্মুলাটা খুব বেশি করে কাজে লাগবে, লগ এ বেস বি, লগ এ বেস বি মানে লগ এ বাই বি, এই যো লগ এ বাই বি, এখন সরি লগ এ বাই লগ বি। এখন লগ এই ফর্মুলাটায় আমি এই অঙ্কটাতে কাজে লাগাবো, এই যে লগ এক্স ওয়াই জেড বেস এক্স ওয়াই আছে, এইটা ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমি ডিরেক্টলি একটা লাইন লিখতে পারি। এখন সেই ডিরেক্টলি লাইনটা কী হবে, লগ এক্স ওয়াই বা বেস এক্স ওয়াই জেড, এই ডিরেক্টলি ফর্মটা লিখতে পারি। বাট না, আমি এইটা এখন অ্যাপ্লাই করব না, কারণ আমি তোদের এটাকে এলাবোরেট করে ভেঙে ভেঙে আস্তে আস্তে দেখাবো, যাতে তোরা শিখতে পারিস ফর্মুলাটা কী করে আসছে। তো আমি এই এক্সপ্লেনেশনটা দিচ্ছি, দেখ, লগ এক্স ওয়াই জেড
বেস এক্স ওয়াই এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে পারি কি করে না লগ এক্স ওয়াই জেড বাই লগ এক্স ওয়াই এই যো লগ এ বেস বি মানে লগ এ বাই বি মানে লগ এ বাই লগ বি সেটাই অ্যাপ্লাই করা হয়েছে এখন এখানেও দেখ লগ এক্স ওয়াই জেড বাই লগ ওয়াই জেড একই ফর্মুলা অ্যাপ্লাই করছি ওয়েল এখানেও সে ওয়ান বাই লগ এক্স ওয়াই জেড বাই লগ এক্স জেড ওয়েল এবার এখান থেকে সিঁড়ি ভাঙা অঙ্কের মতো করে এই যে হরটা ডিনোমিনেটরটা উপরে উঠে যাবে না এই লগ এক্স ওয়াইটা তাই লগ এক্স ওয়াই এই ব্যাপারটা উপরে উঠে গেল বাই তলায় রইল লগ এক্স ওয়াই জেড সেম ওয়ে এবার খেয়াল কর এক্স ওয়াইটা উপরে উঠে যাচ্ছে আর তলায় লগ এক্স ওয়াই জেডটা রয়ে গেল এখানেও দেখ লগ ওয়াই জেড এটা উপরে উঠে গেল আর তলায় রইল লগ এক্স ওয়াই জেড সেমভাবে লগ এক্স জেড উঠে গেল ওপরে তলায় রইল লগ এক্স ওয়াই জেড ওয়েল এবার এই যে ফর্মুলা লগ এ বাই লগ বি লগ এ বাই লগ বি মানে লগ এ বেস বি লেখা যায় তো তাহলে সেইটাই যদি এখানে অ্যাপ্লাই করি মানে লগ এক্স ওয়াই বাই লগ এক্স ওয়াই জেড ওটাকে লিখতেই পারি লগ এক্স ওয়াই বেস এক্স ওয়াই জেড পারি কি পারি না লগ এক্স ওয়াই বেস এক্স ওয়াই জেড এটা তাহলে কী হবে লগ ওয়াই জেড বেস এক্স ওয়াই জেড প্লাস লগ এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে হচ্ছে লগ এক্স জেড বেস এক্স ওয়াই জেড বোঝা গেল দেখা যাচ্ছে আচ্ছা এখন আমি এই পোর্শনটা মুছছি এখানে ডান দিকে করছি জায়গাটা কারণ জায়গা নেই বলে এই যে সবকটা বেস সেম হয়ে গেছে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এবং মাঝখানে প্লাস আছে একটা ফর্মুলা লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি মানে লগ এ ইন্টু বি ইন্টু সি যদি বেসগুলো সেম থাকে সবকটা বেস সেম থাকতে হবে মনে করলাম সবকটা এম আছে তাহলে এখানেও বেসটা এম হয়ে গেল তাহলে এই ফর্মুলাটা এবার এখানে কাজে লাগাতে হবে কারণ সবকটার বেসে খেয়াল কর এক্স ওয়াই জেড আছে মাঝখানে প্লাস আছে তাহলে এই ফর্মুলাটা কাজে লাগবে আমার তো দেখ এবার ফর্মুলাটা কাজে লাগালে কী চেহারাটা হচ্ছে তাহলে এই যে এই লাইনটা আমি যেটা প্রথমে লিখেছিলাম মনে পড়ছে এই লাইনটাই কিন্তু সেখানে এসছে দেখ মাঝখানে শুধু আমি এক্সপ্লানেশনটা দিলাম এইটা আমি ডিরেক্টলি করতে পারতাম বাট আমি করলাম না ওইভাবেতে তো এই যে ওয়ান বাই লগ এ বেস বি ওয়ান বাই লগ এ বেস বি এর মানে কিন্তু ঘুরিয়ে লিখতে পারি লগ বি বেস এ লগ বি বেস এ মানে যার সাপেক্ষে লগ সেটা বেসে চলে গেল খেয়াল কর ওয়ান বাই লগ এক্স ওয়াই জেড বেস এক্স ওয়াই সেটা ঘুরিয়ে লিখলাম লগ এক্স ওয়াই বেস এক্স ওয়াই জেড মানে যার সাপেক্ষে লগ এক্স ওয়াই জেড ছিল সেটা চলে যাচ্ছে বেসে আর যেটা বেসে ছিল সেটা চলে যাচ্ছে যার সাপেক্ষে লগ সেটা হচ্ছে খেয়াল কর এক্স ওয়াই জেডটা বেসে চলে গেছে আর এখানে এক্স ওয়াইটা দেখ এখানে দেখ লগ এই যে এই ডিরেক্ট কনভার্সনটা কিন্তু আমি দেখাতে পারতাম বাট আমি কিন্তু করিনি আমি মাঝখানে তোদের এক্সপ্লেনেশনটা দেওয়ার জন্য বুঝতে পারা গেল ওয়েল এবার দেখ এইখানে আমার ডান দিকে পোর্শনটা একটা মুছছি কারণ আমাকে করতে হবে এই জায়গাটাতে ওয়েল এবার যেহেতু সবকটা বেস সেম আছে মাঝখানে প্লাস আছে তাই আমি লিখতেই পারি লগ এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড এই যে ওয়াই জেডটা ইন্টু এক্স জেড বেস এক্স ওয়াই জেড বেসটা এটা ছিল এম এখানে এম ছিল এক্স ওয়াই জেড নাও দেখ এই যে দুটো এক্স দুটো ওয়াই দুটো জেড আছে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তাহলে ওই স্কোয়ারগুলো আমি কী লিখছি দেখ এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার কারণ এক্স স্কোয়ার দুটো এক্স দুটো ওয়াই দুটো জেড ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার স্কোয়ারটাকে টেনে বার করে দিলাম এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার এবার দেখ এই দুইটা জাম্প করে সামনে চলে যাবে না তাহলে দুইটা সামনে চলে গেল লিখলাম লগ হয়তো তোদের ফ্রেমে আসবে না ধরবে না এক্স ওয়াই জেড বেস এক্স ওয়াই জেড এবার মনে পড়ছে ফর্মুলাটা লগ এক্স ওয়াই জেড বেস এক্স ওয়াই জেডের ফর্মুলাটা সেই লগ এ বেস এ লগ বি বেস বি আমি জানি হয়তো তোরা দেখতে পাচ্ছিস না মানে কি ওয়ান তো
তাহলে 2 × 1। আমি ছবি পোস্ট করছি এখানে এই অঙ্কটার, তোরা ছবিটা দেখলে বুঝতে পেরে যাবি, এখানে তো লেখাটা দেখা যাচ্ছে না। 2 × 1 = 2, এটাই রাইট হ্যান্ড সাইড। ছবিটা থেকে তুলে নিবি, হ্যাঁ এখানে হয়তো লাস্টের পোর্শনটা দেখা যাচ্ছে না, রাইট? তো এই যে ফর্মুলাটা কাজে লাগলো এখানে, ওয়েল, তো হোপফুলি তোরা বুঝতে পারছিস, তাই না? আমি তোদের ফর্মুলাগুলো কিন্তু দেখাতে থাকছি অল টাইম, যাতে কোনো কনফিউশন তৈরি না হয়। ফর্মুলাগুলো কিন্তু মাথায় রাখতেই হবে, যদি ফর্মুলা মাথায় না রাখিস তাহলে কিন্তু হওয়া সম্ভব না। যাই হোক, তো এখন তোরা যেটা করবি, এই চারের একই রকমভাবে, পাঁচের এক আর পাঁচের ছয় একদম হুবহু সেম চারের ডি এর মতো। তো চারের ডিটা অঙ্কটা দেখ, তোরা সেরকম হলে ভিডিওটাকে আবার মানে এটা পজ করে একবার পেছন দিকে যা, ভিডিওটাকে রিপ্লে করে একবার চারের ডি যেখানে করেছিলাম দেখে নে, চারের ডিটা কীভাবে করেছিলাম, পুরো সেমভাবে পাঁচের সাত করবি, ঠিক আছে? চলো শুরু করে দাও, তোমরা আগে এটা টুকে নাও, টুকে নিয়ে অঙ্কগুলো করবে। তোমরা 15 মিনিট সময় নাও, 15 মিনিট সময় পরে অবশ্যই জানাবে। পাঁচের একের অঙ্কটা বেশি সময় নষ্ট করবো না, আমি জাস্ট করে রেখেছি, তোদের একটু এক্সপ্লেন করছি এই রেট, এই পোর্শনটা রেড কালি দিয়ে কেন করেছি। কারণ দেখ, এই অবস্থায় তুই যদি ভাবিস যে এইটার সাথে এইটা প্লাস করব, তারপর এটা মাইনাস আছে মানে সেই ভাগের ফর্মুলা লগ এ বাই বি ওই ফর্মে চলে যাব, তাহলে বলি তার আগে কোথায় বাঁচ সাধবে, প্রবলেম করবে এই দুইটা। সেই টু স্কিমের তুলতে বলেছিল মনে আছে, ফর্মুলা অ্যাপ্লাই করার আগে সেটা টু স্কিম আনলাম, তবে দুইটা মাথায় গিয়ে পড়লো, 5/9 তার হোল স্কোয়ার হলো, দেন ইউ ক্যান অ্যাপ্লাই দ্য ফর্মুলা, তার আগে নয়। এখন দেখ, এইটা আর এইটা প্লাস ফর্মে আছে, তাই লগ এ প্লাস লগ বি মানে কি হয়, লগ এ বি, তাই লগ এ প্লাস লগ বি মানে লগ এ ইন্টু বি, লগ এ ইন্টু বি, লগ এ বি হয়েছে। আর মাইনাস দিয়ে এটাকে রেখে দিয়েছি, এটা একটু সিম্পলিফাই করে নিয়েছি, লগ 50/81 হয়েছে, না লগ এ মাইনাস লগ বি, কেউ বেসে নেই মানে অবশ্যই বেস আইডেন্টিক্যাল, নয়তো ওরা মেনশন করে দিত বেসটাকে, লগ এ মাইনাস লগ বি মানে লগ এ বাই বি, লগ এ বাই বি হয়েছে, লগ এ বাই বি বা ক্যালকুলেট করেছি, দেখ দুই পরে রয়েছে, তাই লগ 2 ইজ দ্য আনসার, ঠিক আছে? এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, এইটার জন্য তোদের প্রবলেম হয়, তাই আমি এটা রেড কালি দিয়ে মার্ক করে যাতে তোদের প্রবলেম না হয় বা মনে থাকে পরে। তুলে নে এটা, তারপরে আমি পরের অংশটা দেখাচ্ছি। ওয়েল, 5/8 যে অঙ্কটা, সেই অঙ্কটা বেশ বড় একটা চেহারা নেয়, খুব মাইনরলি বোঝার চেষ্টা করছি আমি অঙ্কটা কী করছি। দেখ, 5/8 অঙ্কটা বেসিক্যালি আমাকে এই এরকম একটা চেহারা সমান 1 এটা প্রুভ করতে বলেছে, তো খুব বড় একটা চেহারা। এই অঙ্কটা একটা স্পেশাল ট্রিক আছে, স্পেশাল রাস্তা আছে, এবং এইটা থেকে তোর পরবর্তী অঙ্কগুলোর নেক্সট পদক্ষেপ সম্বন্ধে আমরা একটা ধারণা করতে পারি। এই প্রসেসটা ভালো করে বোঝ যেটা আমি এখন করছি, কারণ পরবর্তী বেশ কিছু অঙ্ক এই প্রসেস বা এই ট্রিকটা নিয়ে এগোতে হবে। তো কী সেই ট্রিক? আমি লেফট হ্যান্ড সাইড যেটা সেটা ধরেছি, লেফট হ্যান্ড সাইড মানে পি ধরেছি। এখন জেনে রাখ, মনে কর তুই এ সমান বি, এর বোথ সাইডে আমি লগ নিতে পারি, লগ গুণ করছি না, আই এম নট মাল্টিপ্লাইং উইথ লগ, আমি লগ নিচ্ছি, টেকিং লগ অ্যাট দ্য বোথ দ্য সাইডস, লগ এটাকে বলা হয় লগ নেওয়া। যেমন দুদিকে লগ নেওয়া যায়, আবার কম্পেয়ার করে দুদিক থেকে লগটা উড়িয়ে দিয়ে লগ এ সমান লগ বি আছে মনে কর, তার লগটা কম্পেয়ার করে বলতে পারি যে এ সমান বি, এটাও বলতে পারি উল্টোটা, ঠিক আছে? তো এই যে লগ নিচ্ছি এটাকে বলে লগ নেওয়া বা টেকিং লগ, এটা কিন্তু লগ গুণ করা নয়, গুণ করে পাই একদম ভুলে লিখবি না, কেমন? তাহলে উভয় পক্ষকে লগ নিয়ে পাই, টেকিং লগ অ্যাট দ্য বোথ দ্য সাইডস, ওয়েল, এটা তাহলে লগ এই পুরো জিনিসটা, হ্যাঁ লিখতে হবে, উপায় নেই, লগ ওয়াই মাইনাস লগ জেড। আচ্ছা, এখানে যখন অঙ্কটা টুকছিস ভালো করে খেয়াল কর, গুণ চিহ্নগুলো কিন্তু এক্স ওয়াই জেড এর সাথে আছে, তোদের গুণ চিহ্নগুলো যেন লগ এক্স মাইনাস লগ ওয়াই এর সঙ্গে চলে না যায়, লগ এক্স লগ ওয়াই এগুলো সব পাওয়ার আকারে আছে, পাওয়ার আকারে, ভালো করে নোটিস করবি, ঠিক আছে? দেখ, গুণটা আমি কোথায় দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম না, কিন্তু এখানে দিলে এই লগ এক্স ওয়াই জেড এর সাথে গুণ বুঝিয়ে যেত, আমি কিন্তু গুণটা তলায় দিচ্ছি এখানটাতে, ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড, একটু বড়ো চেহারা লিখছি জেডটা, যাতে
ব্যাপারটাকে আইসোলেট করা যায়, কোনটা পাওয়ার আর কোনটা বেস। এদিকে লগ নিয়েছি তো এদিকেও আমাকে লগ নিতে হবে, লগ পি। এই বোথ সাইডে আমি লগ নিয়েছি, আমি সেটাকে তোদের এই আন্ডারলাইন করে একটু মার্ক করে রাখলাম, বোথ সাইড লক নিয়েছি, ঠিক আছে। আচ্ছা জনগণ, লক এ ইন্টু বি ইন্টু সি, এটা মানে কি? লক এ প্লাস লক বি প্লাস লক সি প্লাস চলতে থাকে তো, হ্যাঁ কি না? তাহলে এখানে দেখ, লক এ এটা পুরোটাকে যদি এ মনে করি, এটা পুরোটা যদি বি মনে করি, এটা পুরোটা যদি সি মনে করি, মনে কর না এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, হতেই তো পারে নাকি? তাহলে এই লগ এই পুরোটা প্লাস, এই গুণ চিহ্ন আছে, গুণটার জায়গায় প্লাস হলো, লগ এই পুরোটা, লগ বসে এই বি স্কোয়ারটা লিখছি, আবার প্লাস দিয়ে লগ বসিয়ে এই সি স্কোয়ার, তাহলে লগ বসিয়ে এই জেড টু দি পাওয়ার এই পুরো রাশিটা লিখবো। বেশ বড়ো সড়ো চেহারা নেবে, একটু ধৈর্য ধর, দেখতে থাক। দেখ, লগ এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড প্লাস, প্লাসটা মাঝখানে এটা এই লগ এক্স এর লাইনে দিয়েছি, খেয়াল কর, লগ ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স প্লাস, এই ওয়াইয়ের গায়ে দিচ্ছি, লগ জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই সমান লগ পি, কুল। আচ্ছা জনগণ, লগ এ স্কোয়ার দুইটা ঝাঁপ মেরে সামনে চলে আসে, কয়েক কোটিবার বলা হয়ে গেছে অলরেডি, টু লগ এ হয়ে যাবে। এখন এই পুরো জিনিসটা পাওয়ার আকারে আছে, এ ঝাঁপ মেরে কি সামনে এসে যাবে না? এই পুরো জিনিসটা পাওয়ারটা ঝাঁপ মেরে সামনে এসে যাবে লগ এক্স, এই পুরো জিনিসটা পাওয়ারটা ঝাঁপ মেরে সামনে চলে গেল লগ ওয়াই, বুঝতে পারছি ব্যাপারটা? আমি এই যে ফর্মুলাটা এটা মুছতে যাচ্ছে, এইটা সেইটা অ্যাপ্লাই করে আমি লিখছি, দেখ, লগ ওয়াই মাইনাস লগ জেড ঝাঁপ মেরে সামনে চলে এলো ইনটু লগ এক্স, কোন আপত্তি? কোন আপত্তি? প্লাস এই জিনিসটা ঝাঁপ মারল লগ জেড মাইনাস লগ এক্স ইনটু লগ ওয়াই প্লাস ঝাঁপ মারল লগ এক্স মাইনাস লগ ওয়াই ইনটু লগ জেড সমান লগ পি, ও রয়ে গেছে জনগণ, গুণ করছে, হ্যাঁ, লগ ওয়াই ইনটু লগ এক্স, লগ ওয়াই ইনটু লগ এক্স, অ্যালজেব্রা, লগ জেড ইনটু লগ এক্স প্লাস লগ জেড ইনটু লগ ওয়াই মাইনাস লগ এক্স ইনটু লগ ওয়াই প্লাস লগ এক্স ইনটু লগ জেড লগ এক্স ইনটু লগ জেড মাইনাস লগ ওয়াই ইনটু লগ জেড সমান লগ পি। এবার একটু যদি খুব মন দিয়ে খেয়াল করিস, লগ এক্স লগ ওয়াই মাইনাস লগ এক্স লগ ওয়াই, এইটা আর এইটা পুরো রাশিটা কেটে যাচ্ছে না? লগ এক্স লগ জেড মাইনাস লগ এক্স লগ জেড প্লাস লগ এক্স লগ জেড, এটা কেটে যাচ্ছে না? এরকম করে এইটা আর এটা কেটে যাচ্ছে তো? তাহলে লেফট হ্যান্ড সাইডে কেউ পড়ে আছে? কেউ নেই, তাহলে কী লিখবো? শূন্য ইজ ইকুয়ালস টু লগ পি জিরো। জনগণ, এইখানে একটা খুব ইম্পর্টেন্ট লাইন আসছে আমার, যেটাকে আমাকে স্টার দিয়ে দেখাতে হবে, স্টার দিয়ে করছি আমি, খুব মন দিয়ে খেয়াল করবি। এখন জিরোটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আমি জিরো মানে অ্যাকচুয়ালি কি লগ ওয়ান নয়, লগ ওয়ান টু দি বেস হোয়াট এভার, লগ ওয়ান বেস এ, লগ ওয়ান বেস বি, লগ ওয়ান বেস যা খুশি মানে তো জিরো হয়ে যায়। তাহলে এখানে যেহেতু বেসের কোনো উল্লেখ নেই, তাই বেস নিয়ে মাথা খামালাম না, যা জিরোর জায়গাটা থেকে জিরোটাকে রিপ্লেস করছি, আমি রেড ইং দিয়ে দেখাচ্ছি,
জিরোটাকে রিপ্লেস করছি লগ ওয়ান সমান লগ পি, ঠিক আছে? কিছুক্ষণ আগে বলেছিলাম দুদিকে যেমন লগ নিয়ে আসা যায়, কম্পেয়ার করে দুদিকে লগ উড়িয়ে দেওয়া যায়, তাহলে আলটিমেটলি সুতরাং পি সমান কত হলো? ওয়ান নয়, পি সমান কত হলো? ওয়ান। তো ওয়েল পিটা কি? আমি পুরো লেফট হ্যান্ড সাইড যেটা সেটাকে পি ধরেছিলাম, লেফট হ্যান্ড সাইডের মানটা পি ধরেছিলাম, সেই পি কত হয়েছে? ওয়ান। তাহলে লেফট হ্যান্ড সাইড যদি ওয়ান হয় তাহলে এটাই তো প্রমাণ করতে বলেছিল যে পুরো দ্যাট এন্টায়ার টার্ম উইল বি ওয়ান। তাহলে এরপর আমি জানি না এখানে লেখার জায়গা হবে কি না, আমি লিখছি, আমি এখানে ধরাতে আশা করছি পারবো না। তোর একটা কাজ কর, সুতরাং বলে আমি জানি না এটা দেখা যাচ্ছে কিনা, ক্যামেরায় আসছে কিনা, কারণ ক্যামেরা লেন্সে হয়তো আসবে না, বাট লিখে দিচ্ছি, ছবিতে তোরা পেয়ে যাবি। পুরো বাম পক্ষটা লিখবি, ওই যে লেফট হ্যান্ড সাইডটা সমান ওয়ান লিখবি, বিকজ লেফট হ্যান্ড সাইড সমান পি ধরেছিলাম। ফাইনালি এন্ড অফ দ্য ডে আই হ্যাভ গট দ্য ভ্যালু অফ পি অ্যাজ ওয়ান, তাই আমি লেফট হ্যান্ড সাইড সমান ওয়ান লিখতে পারি। সুতরাং ওই লেখার চেষ্টা করছি, জানি না তোরা হয়তো দেখতে পাচ্ছিস না কারণ ক্যামেরার লেন্সে আসছে না, বা ছবিটা তোরা পেয়ে যাবি, আমি ছবি দিয়ে দেবো। ইনটু ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইনটু জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই, এটা মানে হচ্ছে ওয়ান, এটা প্রমাণিত। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছিস তোরা। কোনো অঙ্ক তাহলে বাকি রইল না, তো 3, 4, 5 সবকটা করিয়েছি আমরা, আশা করি বুঝতে পারছিস তোরা। এবং আমি ফর্মুলাগুলো বারবার করে বলছি, তোরাও কিন্তু ফর্মুলাগুলো রেডি কর, কারণ আমি এখন হয়তো অঙ্ক করানোর সময় ফর্মুলাগুলো বারবার বলছি, পরে কিন্তু তোরা খেয়াল করতে পারবি যদি ফর্মুলাগুলো রেডি না করিস। ওয়েল হোপফুলি তোরা বুঝতে পেরেছিস এবং ভালো লেগেছে চ্যাপ্টারটা। যেমন বলেছিলাম, ভালো লাগলে একটা শেয়ার করিস, একটা লাইক দিয়ে যাস, মানে লাইক বাটনটা প্রেস করিস, আর ভালো লাগলে শেয়ার করবি অবশ্যই বন্ধুদের সাথে। যেমন বলেছিলাম যে তোদের বন্ধুরা আমার কাছে পড়ে কি পড়ে না সেটা ব্যাপার নয় কোনো, বাট যদি আমার এই ভিডিও কারোর কোনো কাজে আসে আমার খুব ভালো লাগবে। টাটা।